হ্যালো বিয়ার্স, আসসালাম আলাইকুম। আজকে আমরা জানবো ব্যান্ডউইথ ইউএসবি বুটআপের প্রিন্টারকে থিম চেঞ্জ করার পদ্ধতি। থিম চেঞ্জ করার জন্য আমি ব্যান্ডউইথের থিম প্লাগিং ব্যবহার করব। ব্যান্ডউইথ থিম প্লাগিং ডাউনলোডের জন্য আমি গুগল ক্রোম থেকে ব্যান্ডউইথ থিমটি ডাউনলোড করব। গ্রাফ থিম ওয়েবসাইটে ব্যান্ডউইথ থিম প্লাগিং পাওয়া যায়। আপনারা আপনাদের পছন্দ মতো একটি থিম ডাউনলোড করে নেবেন। আমি একটি থিম ডাউনলোড করে নিচ্ছি। ব্যান্ডউইথ থিম প্লাগিন ডাউনলোড করা হলে আমাদের ল্যাপটপ বা পিসির সাথে ব্যান্ডউইথ বুটেবল প্রিন্টারটি ইনসার্ট করব। ব্যান্ডউইথ বুটেবল প্রিন্টারটি ইনসার্ট করা হলে আমাদের থিম প্লাগিনটি স্টার্ট করব। থিম প্লাগিনটি স্টপ করা হলে ব্যান্ডউইথ সফটওয়্যারের ফোল্ডারে যাব। ব্যান্ডউইথ সফটওয়্যার ফোল্ডারে ব্যান্ডউইথ প্লাগসন নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। আমরা ব্যান্ডউইথ অ্যাপ্লিকেশন প্লাগসনটি ওপেন করে নেব। এখান থেকে আমরা স্টার্ট পেশ করব। স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। থিম প্লাগিন অপশনটিতে ক্লিক করব। থিম প্লাগিন করার পূর্বে ব্যান্ডউইথ প্লাগসন সফটওয়্যারটি স্টার্ট করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যান্ডউইথ ইউএসবি বুটেবল প্রিন্টারে একটি ব্যান্ডউইথ ফোল্ডার ক্রিয়েট হবে। ফোল্ডারটির মধ্যে আমাদের ব্যান্ডউইথ প্লাগিন থিমটি কপি করে পেস্ট করব। ফাইলটি পেস্ট করা হলে আমরা ফাইলটির ফাইল লোকেশন পার্টটি কপি করব। ফাইল লোকেশন পার্টটি অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। তারপর ফাইল লোকেশন পার্টটি পেস্ট করব। তারপর /theme.txt লিখে ওকে প্রেস করলে আমাদের ব্যান্ডউইথ প্রিন্টারের থিম চেঞ্জ করা হয়ে যাবে। ব্যান্ডউইথ মাল্টিবুটেবল সফটওয়্যারটি নিয়ে আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি আজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।